বিপিন চক্রবর্তী বলছে, তুমি কেন সব নাম বলছো? এত মানুষ নেমেছে রাস্তাঘাটে, যারা সব দল বদল করে, যারা ভাড়ায় খাটে, যারা টাকা নিয়ে চিট ফান্ড থেকে বিজ্ঞাপন দেয়, যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজ্ঞাপন দেয়, তাদের কথা কেন বলছো? ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে আসছে বিজেপি, আমাদের এখানে সব ফ্রেশ লোকজন, ছাত্র, যুব, মহিলা, কর্মচারী, শিক্ষক, তারা পদযাত্রা করছে, তাদের কথা বলো। জিনিসপত্রের দাম বাড়ছে তার কথা বলো, সার নিয়ে কালোবাজারি হচ্ছে তার কথা বলো, মজুরি পাচ্ছে না 100 দিনের সেটা বলো, মানুষ ভাতা পাচ্ছে না সেটা বলো, তোলাবাজি হচ্ছে সেটা নিয়ে বলো, তোমরা অমানুষ ছাড়া কোনো মানুষের কথা বলো। শুভেন্দু বলছে অমানুষ ছাড়া কোনো মানুষের কথা বলো। দুটো দিকে না, আমরা কাউকে ভয় ধরানোর জন্য আসিনি, চোর জোচ্চর আছে তারা ভয় পাচ্ছে। এই বাঁকড়ায় দেখো দীর্ঘদিন পরে আমাদের মিছিল, এত মানুষের ঢল, দুপাশে মানুষ নেমেছেন, তাদের দিকে না তাকিয়ে কোথায় শুভেন্দু, কোথায় মমতা? আরে চোররা সব একাট্টা হচ্ছে, আমরা বলছি চোর ধরো জেল ভরো, শুভেন্দু গিয়ে মমতার পা ধরছে, মমতা গিয়ে আবার মোদির পা ধরবে, আবার দুজনে মিলে মোহন ভাগবতের পা ধরবে। এই যে দুর্নীতি তন্ত্র আর দুর্নীতি তন্ত্রের যে রাজনীতি হচ্ছে, তাতে এই শুভেন্দু এই মমতা হিন্দু মুসলমানের সবাইকে ভাগ করেছে, আর এখন দেখবে চোররা একাট্টা হয়ে যাচ্ছে। সেই জন্য এই অমানুষদের কথা ছেড়ে মানুষের কথা বলো। যে মানুষ মজুরির টাকা পাচ্ছে না, যে কৃষক সার পাচ্ছে না, যে বেকার ছেলে মেয়ে কাজ পাচ্ছে না, যাদের কাজ নিয়ে দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে কথা বলো। চোর জোচ্চরের বিরুদ্ধে যত লোক আছে সবাইকে একাট্টা করে লড়বো, একা কেন লড়বো? এত মানুষের জন্য, এত কয়েকটা চোরকে বাদ দিবে, অনুব্রত জেলে গেছে, পাত্র জেলে গেছে, ব্রাত্য যাবে, শুভেন্দু যাবে, বাকি মানুষ একাট্টা হয়ে যাবে। দাদা দীর্ঘদিন পরে বাঁকড়ায় মিটিং কি বলবেন? দীর্ঘদিন পরে বাঁকড়ায় মিটিং কি বলবেন? এখানে বলেছিল মিছিল করতে দেবে না, দীর্ঘদিন পরে তৃণমূলের ঝান্ডা দেখছি। গত 3 মাস ধরে মমতা দুর্গাপূজার কার্নিভাল আর বিজয় সম্মেলনী করছিল, তৃণমূল হঠাৎ গাঠি থেকে তার ঝান্ডা বার করেছে, কারণ লাল ঝান্ডা সরিয়ে দিয়ে, কিন্তু তাতে মানুষের মন থেকে লাল ঝান্ডা সরানো যায়নি। এখানে বলেছিল মিছিল করতে দেবে না, পুলিশও বলেছিল, তৃণমূলও বলেছিল, মানুষ ফুৎকারে উড়িয়ে দিয়েছে। এটা ভালো লাগলো যে আমরা এখানে এসেছি সেই উপলক্ষে অন্তত একটা তৃণমূলের ঝান্ডা বেরিয়েছে, তাহলে গোটা রাজ্য জুড়ে কোথাও তৃণমূলের ঝান্ডা বেরোচ্ছে না।